नमस्कार देखছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রিমা শুরু করছি আপনার কথা আপনার কথা বিষয় আসবে তবে তার আগে হেডলাইনস মুম্বাইয়ের ধারাভি বস্তির উন্নয়ন করবেন গৌতম আদানি 5069 কোটি টাকায় এশিয়ার বৃহত্তম বস্তির উন্নয়নের বরাত পেল আদানি গোষ্ঠী सुंदरबने मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন বহু প্রকল্পের হিঙ্গলগঞ্জের শমশেরনগর সংলগ্ন মাঠে সভা করলেন তিনি হিঙ্গলগঞ্জ থেকে নটি জেটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সূচনা করলেন বহু উন্নয়নমুখী প্রকল্পের সীমান্তবর্তী জেলার উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর হিঙ্গলগঞ্জ সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে হেলাফেলা নয় মঞ্চ থেকে তিরস্কার জেলা প্রশাসনকে नदी भागन निये केंद्रेर काछे दरबार विधायकेर शासक ओ बिरोधी दलेर 12 विधायक जाबेन दिल्लीते प्रस्ताव गृहीत राज्य विधानसभाय सावित्री मित्रेर कथा जुड़े उत्तप्त विधानसभा मुलतुबी प्रस्ताव बीजेपी खारिज करे दें अध्यक्ष अभियोग अस्वीकार सावित्री मित्रेर তৃণমূলের কর্মচারী সংগঠনে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন সংগঠনের সভাপতি হলেন মানস ভূঁইয়া এতদিন দায়িত্ব সামলাতেন পার্থ চট্টোপাধ্যায় পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী বক্তব্য হলফনামার আকারে আদালতে জমা দিতে হবে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের 6 ডিসেম্বর পরবর্তী শুনানি মিনাকাও কেশপুরের বিস্ফোরণের তদন্তে কে রাজ্যের রিপোর্ট থেকে সিদ্ধান্ত নেবে কেন্দ্র সাফ জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানব মুখোপাধ্যায় মৃত্যুকালে বয়স হয়েছিল 67 শারীরিক অসুস্থতার কারণে দলের নেতৃত্ব থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি फेर বিতর্কে বহু চর্চিত কাশ্মীর ফাইল ছবির নিন্দায় সরব আইএফএফআই জুরি নাদফ লাপিদ তবে লাপিদের মন্তব্যের বিরোধিতা ইসরায়েলের রাষ্ট্রদূত সচিন পাইলটকে গদ্দার সম্বোধন অশোক গেহলটের শোরগোল বিতর্কের পর পাইলটের সঙ্গে একসঙ্গে গেহলট আপনার কি রাবণের মতো 100টা মাথা গুজরাটের নির্বাচনী সভা থেকে নরেন্দ্র মোদিকে কটাক্ষ মল্লিকার্জুন খড়গে সমালোচনায় বিজেপি গুজরাটে বিধানসভার ভোট পয়লা এবং 5 ডিসেম্বর বহু প্রার্থী ফৌজদারি মামলায় অভিযুক্ত এ ব্যাপারে বিজেপি কংগ্রেসকেও ছাপিয়ে গিয়েছে আপ ক্লান্তহীন পথচলা ভারত জোড়ো যাত্রার আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে পদযাত্রীরা রাহুল গান্ধীদের স্বাগত জানালেন স্থানীয়রা গত বছরের তুলনায় আর্থিক তছরুপের ঘটনায় অভিযোগ দ্বিগুণেরও বেশি তদন্ত সামলাতে চাই আরও কর্মী কেন্দ্রকে জানালো ইডি सुप्रीम कोर्टের সুপারিশ কে বাতিল কেন্দ্রে 10 বিচারপতির নামে সুপারিশ করেছিল কেন্দ্র আদালত কেন্দ্রের ভূমিকায় অসন্তোষ শিবসেনা বিতর্কে শুনানি 12 ডিসেম্বর নির্বাচন কমিশনের দপ্তরে শুনানিতে হাজির থাকবে দুই পক্ষই 9 তারিখের মধ্যে নথি জমার নির্দেশ হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত মঙ্গলবার সকাল থেকেই ভয়াবহ অগ্নুৎপাত প্রায় 40 বছর পরে এই ঘটনা বাতিল বহু বিমান আফগানিস্তানে পাক বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা নেতৃত্বে হিনা রাব্বানি খান নারী শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে তালিবানদের সঙ্গে কথা হবে পাক প্রতিনিধিদের গুজরাট নির্বাচন এক কলকাতা টিভিতে দেখুন চতুর্থ স্তম্ভ এবং সুচন্দ্রিমা আজ রাত 10টায় द कश्मीर फाइल्स सिनेमा के प्रचार धर्मी ओ आपत्तिकर बोले दाबी करे निजे देशे सरकारेर समालोचनाय बिद्ध होलेन इजराइली परिचालक नादफ लपिद गोवाय आंतर्जातिक फिल्म उत्सवेर जुरि बोर्डेर प्रधान लपिद सोमवार समाप्ति अनुष्ठानेर भाषणे विवेक अग्निहोत्रीर कश्मीर फाइल्स छविटिके प्रतियोगिता विभागे ठाई देवा निये प्रश्न तोलेन जे सिनेमा निर्माण थेके मुक्ति ओ प्रदर्शने पृष्ठपोषकेर भूमिका निएछिलेन প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বর্তমান শাসক দল তানি আন্তর্জাতিক মঞ্চে বিদেশি অতিথির মন্তব্য কেন্দ্রকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলে দিয়েছে গোয়ায় আন্তর্জাতিক ফিল্ম উৎসবে প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া 15টি ছবির অন্যতম বিবেক অগ্নিহোত্রী দ্য কাশ্মীর ফাইলস
উৎসবের জুরি বোর্ডের প্রধান ইসরায়েলের পরিচালক নাদাব ল্যাবিড শেষ দিনের অনুষ্ঠানে বিবেকের ওই ছবি বাছাই করা ঠিক হয়নি বলে উৎসব কর্তৃপক্ষের সমালোচনা করেন। দ্য কাশ্মীর ফাইলসের গুণমান নিয়ে প্রশ্ন তুলে ইসরায়েলি পরিচালকের দাবি ছবিটি প্রচারধর্মী এবং আপত্তিকর। তিনি মনে করেন প্রতিযোগিতা বিভাগের বাকি 14টি ছবির সঙ্গে দ্য কাশ্মীর ফাইলস বেমানান, তাই এই ধরনের ছবি উৎসবের প্রতিযোগিতায় রাখা ঠিক হয়নি। Qualities and defaults and evoked vivid discussions. We were, all of us, disturbed and shocked by the 15th film, by the movie Kashmir Files, that felt to us like a propaganda, vulgar movie, inappropriate for an artistic competitive section of such a prestigious film festival. I feel totally comfortable to share openly these feelings here with you on stage, since the spirit that we felt in the festival can surely accept also a critical discussion, which is essential for art and for life. ল্যাপিড যখন একথা বলছেন তখন মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারি আমলা হাজির ছিলেন। তাদের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা পূর্ণ ওই সিনেমার নিন্দায় স্বাভাবিক কারণেই বিড়ম্বনায় পড়েছে শাসক দল বিজেপি, যার জেরে ইসরায়েলের দূতাবাস থেকে পরিচালক ল্যাপিডের আচরণের নিন্দা করা হয়। ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলান বলেন ল্যাপিডের মন্তব্যের জন্য তার লজ্জিত হওয়া উচিত। তিনি ওই ছবিটি আদৌ প্রচারধর্মী বা আপত্তিকর নয় বলে দাবি করেছেন। Everyone was very happy. I think that one private person with his own opinion shouldn't change anything here, and that's what I was trying to tell, that the relations are much stronger than this individual, another individual. Each one is entitled to his own opinion. My opinion is obviously different. I'm very happy in India. I think that the relations will continue regardless of this or another individual. And we will continue to celebrate our cooperation and our culture closeness and our unity rather than focusing on disturbing noises. 90 দশকে কাশ্মীর থেকে পণ্ডিতদের উৎখাতের ঘটনা অবলম্বনে তৈরি ওই ছবি মুক্তি পাওয়া ইস্তক দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছিল। বিজেপি যখন ছবিটির প্রচারে তৎপর হয়ে ওঠে তখন বিরোধী শিবির থেকে ছবিটি ইতিহাস বিকৃতি ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বলে পাল্টা দাবি তোলা হয়েছিল। এবার বিরোধীদের সেই দাবি যেন মান্যতা পেল ইসরায়েলি পরিচালকের ভূমিকায়। কলকাতা টিভি। ইসরায়েলি পরিচালক নাদাব ল্যাপিডের করা মন্তব্যের জেরে ফের দ্য কাশ্মীর ফাইলস ছবি ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সোমবার গোয়ায় 53তম আন্তর্জাতিক ফিল্ম উৎসবের মঞ্চ থেকে তিনি বিবেক অগ্নিহোত্রীর এই ছবিকে প্রচারমূলক ও আপত্তিকর বলে দাবি করেন, যা দ্য কাশ্মীর ফাইলস নিয়ে চলতি বিতর্কে বাড়তি ইন্ধন যোগায়। তবে ইসরায়েলি পরিচালকের বিরুদ্ধে ওই ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনেতা অনুপম খের সহ বলিউডের একাধিক তারকা প্রতিবাদে সরব হন। দ্য কাশ্মীর ফাইলস মুক্তির প্রাক্কালেই নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর ওই ছবি তৈরির উদ্দেশ্য নিয়েই বিতর্ক শুরু হয়। 90-এর দশকে কাশ্মীর উপত্যকা থেকে বেশ কিছু পণ্ডিত পরিবার উচ্ছেদ হয়েছিল, সেই বিষয় নিয়ে তৈরি ছবিকে প্রচারমূলক বলে দাবি করে ভারতের সিনেমা মহলের একাংশের রোষে পড়েন ইসরায়েলি চিত্র পরিচালক নাদাব ল্যাপিড। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ওই ছবির অন্যতম অভিনেতা অনুপম খের। দোস্ত কুছ লোগোঁ কো সচ জ্যাসা হ্যায় ভ্যাসাহি দেখনে অর দেখানে কি আদত নেই হোতি, ও উস পর আপনি মনপসন্দ খুশবু, अपना मनपसंद जायका, अपने मनपसंद रंग लेप कर, सजा कर, संवार कर देखने के आदि होते हैं। कश्मीर का सच उन्हें पच नहीं रहा है और वो चाहते हैं कि उसे किसी अच्छे रंगीन खुशनुमा चश्मे से देखा और दिखाया जाए, और यही वो करते आए हैं पिछले 25-30 साल से। और आज जब उनकी इस पूरी मेहनत पर पानी फेर दिया है कश्मीर फाइल्स ने, सच को जैसा है वैसा ही दिखाकर, तो उन्हें बहुत तकलीफ हो रही है। পাক মদতে পুষ্ট জঙ্গি গোষ্ঠী অত্যাচারের পালিয়ে আসতে বাধ্য হয় কাশ্মীরি পণ্ডিতদের একাংশ। সেই ঘটনা অবলম্বনে বিবেকের দ্য কাশ্মীর ফাইলস যেসব তথ্য হাজির করেছিল তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। সত্য ঘটনার নামে ছবিতে ইতিহাস বিকৃতির মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হিন্দুত্বের প্রচারেই ছবি তৈরি করা হয়েছে বলে সমালোচিত হয় দ্য কাশ্মীর ফাইলস।
পাশাপাশি উপত্যকা থেকে সংবিধানের 370 ধারা বিলোপের পরেও জঙ্গি কার্যকলাপে রাশ টানতে ব্যর্থ কেন্দ্র বিভাজনের রাজনীতির পালে হাওয়া দিতেই ওই ছবির পরিকল্পনা করা হয় বলেও দাবি করে বিরোধীরা। উল্টোদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ছবির প্রশংসা করে বলেছিলেন, ছবিতে 90-এর কাশ্মীরি পণ্ডিত বিতাড়ন নিয়ে অনেক সত্য যা এতকাল চেপে রাখা হয়েছিল সেটা এবার প্রকাশ্যে এলো। নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মোদী সহ গোটা বিজেপি এমনকি সংঘ পরিবার ছবির প্রচারে নেমে পড়েছিলেন। বিজেপি শাসিত রাজ্যে ছবিটি করমুক্ত করা হয়, সাংগঠনিক স্তরে সর্বত্র ছবিটি দেখার পক্ষে প্রচার করে গেরুয়া শিবির। গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় প্যানোরামা বোর্ডের প্রধান চিত্র পরিচালক বিনোদ গানাত্রা বলেন, দ্য কাশ্মীর ফাইলস যদি প্রচারধর্মী হয়ে থাকে তাহলে একাধিক অস্কারজয়ী স্টিফেন স্পিলবার্গের নাজি বিরোধী ছবি স্লিন্ডার্স লিস্ট কি? নাজি সমর্থক এক জার্মান শিল্পপতি কিভাবে তার কারখানায় কর্মরত ইহুদি শ্রমিকদের হিটলারে গেস্টাপো বাহিনীর হাত থেকে রক্ষা করেছিল তার কাহিনী মধ্যনয়ের দশকে মুক্তি পাওয়া স্পিলবার্গের ওই ছবি। দ্য কাশ্মীর ফাইলস উপত্যকায় সাম্প্রদায়িক বিভাজনের বার্তা দিয়ে মোদী সরকারের বদান্যতায় যখন কর ছাড় আদায় করে নেয় তখন 70-এর দশকের শেষে বলিউডের মশলা ছবি অমর আকবর অ্যান্টনি আলোচনা প্রাসঙ্গিক বলে দাবি করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। মশলা ছবির মোড়কে মনমোহন দেশাইয়ের ওই ছবি হিন্দু মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের পারস্পরিক ঐক্যের বার্তা বহন করেছিল বলে তৎকালীন সরকার অমর আকবর অ্যান্টনি করমুক্ত করেছিল। দ্য কাশ্মীর ফাইলস নিয়ে চলতি বিতর্কের জেরে সেই ইতিহাস মনে করিয়ে দিয়ে শশীর দাবি, এই দুটি ঘটনায় স্পষ্ট তৎকালীন সরকারের সঙ্গে ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে বর্তমান মোদী প্রশাসনের মতাদর্শগত ফারাক কোথায়। কলকাতা টিভি ফিরছে একটা বিরতির পর, আপনার কথায় সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। আজকের এই বিষয় নিয়ে মতামত জানাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবার ফোন করতে শুরু করতে পারেন। টেলিফোন লাইন আমরা ইতিমধ্যেই খুলে দিয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে দ্য কাশ্মীর ফাইলস মুক্তির প্রাক্কালে বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা নিয়ে, ছবি তৈরির বিষয় নিয়ে কিভাবে বিতর্ক তৈরি হয়েছিল। 90-এর দশকে কাশ্মীর উপত্যকা থেকে বেশ কিছু পণ্ডিত পরিবার উচ্ছেদ হয়েছিল, সে বিষয় নিয়ে তৈরি এই ছবিকে প্রচারমূলক বলে দাবি করে ভারতের সিনেমা মহলের একাংশের রোষে পড়েছেন ইসরায়েলি চিত্র পরিচালক নাদাব লাপিদ। সাম্প্রদায়িক প্রোপাগান্ডা বলছেন ইসরায়েলি চিত্র পরিচালক। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এই ছবির ঠাঁই পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, অর্থাৎ এক তো দেশের মুখে একটা লজ্জার বিষয়, অন্যদিকে বলিউডে এই বিতর্ক যা ছবির মুক্তির প্রাক্কালেই শুরু হয়েছিল তাকে আবারও উস্কে দেওয়া। যে ছবির প্রচারে খোদ প্রধানমন্ত্রী মাঠে নেমে পড়েছিলেন, মন্ত্রিসভা নিয়ে আহ্বান জানিয়েছিলেন সকলকে দেখার জন্য, এমনকি বিজেপি শাসিত রাজ্যে কর মুক্ত করা হয়েছিল এই ছবি, সেই ছবি দেশের মাটিতে দাঁড়িয়ে তার সমালোচনা শোনার পরও এখনো কোনো বক্তব্য নেই সেই নেতৃত্বের। প্রথম দর্শক হাজির হয়েছেন, রয়েছেন তাপস রায় টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। দেখুন, বাংলায় একটা কথা আছে, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এখন কাশ্মীর ফাইলস সিনেমা, যিনি সিনেমা পরিচালক ইসরায়েলের, তিনি এর নিন্দা করলেন, অর্থাৎ সিনেমাটা ভালো হয়নি, সিনেমাটা তৃতীয় শ্রেণীর, তিনি প্রকাশ্যে বললেন। অথচ রাজনৈতিকভাবে ওই দেশেরই রাষ্ট্রদূত ড্যামেজ কন্ট্রোলে নেবে বললেন, এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি দেখলাম। সিনেমাটা কি বস্তু, তাতে মানুষের কি উপকার হবে, সেদিক থেকে সিনেমা পরিচালক এটাকে রিজেক্ট করলেন। অথচ রাজনৈতিকভাবে ইসরায়েল যাতে ভারতের বন্ধুত্ব পেতে পারেন বা তাতে যেন চির না ধরে, ড্যামেজ কন্ট্রোলে নামলেন। সত্যি অবাক লাগে যে একটা তৃতীয় শ্রেণীর বই সিনেমা 340 কোটি টাকা ব্যবসা করলো, সরকারি পৃষ্ঠপোষকতায়। কত পার্সেন্টেজ পেয়েছেন দল, শাসক দল, সেটা উজ্জ্বই রয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে অনুপম খের, যিনি আবার নিজে কাশ্মীরি পণ্ডিত, তিনি
এই কাশ্মীর ফাইলস নিয়ে কাশ্মীরি পণ্ডিতদের প্রতি একটা গম্ভীরাশ্রু বর্ষণ করলেন। এর আগে কোনোদিন দেখিনি তাকে, একটা সিনেমা করে তিনি তার দায়িত্ব সারলেন। তিনি বহাল তবিয়তে আছেন, কাশ্মীর থেকে চলে এসে তিনি বহাল তবিয়তে আছেন। এখনো এই কাশ্মীর ফাইলস করার পরেও এখনো কাশ্মীর পণ্ডিতদের যন্ত্রণা মুখ হয়নি, যন্ত্রণাটা তাদের দূর হয়নি। সরকার একটা সিনেমা করে বা তার পৃষ্ঠপোষকতা করে দায় সেরেছেন, কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। আন্তর্জাতিক ক্ষেত্রে এটা হয়তো সিনেমা হিসেবে যারা দেখবেন বাইরে বহির্বিশ্বে, তারা হয়তো হয়তো কাশ্মীরিদের জন্য কুম্ভীরাশ্রু বা অশ্রু পাত করবেন, কিন্তু সিনেমাটা অ্যাকচুয়াল সিনেমাটা কি তা কিন্তু বলে দিয়ে গেছেন ইসরায়েলি সিনেমা পরিচালক। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শক রয়েছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়, নমস্কার। হ্যাঁ নমস্কার। দেখুন, কাশ্মীর ফাইলস এর সঙ্গে সিন্ডলার্স লিস্টের যে তুলনা করেছে, এটা একটা হাস্যকর ব্যাপার। সিন্ডলার্স লিস্ট ঐতিহাসিক সত্য এবং সেটা নিয়ে কেউ পৃথিবীর কোথাও কোনো প্রতিবাদ হয়। হ্যাঁ, ওটার ওটা তো জার্মান বিদ্বেষ দেখাবার জন্য উনি করেননি, উনি একজন জার্মান কে মহান বানিয়েছেন, যিনি জিওদের রক্ষা করেছেন, বহু যুগে প্রাণে বাঁচিয়ে দিয়েছিলেন। আর এই বিজেপি কাশ্মীর ফাইলস ইস্যু ফিল্ম ফেস্টিভ্যালে যায় কি করে আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি। সেই সময় যারা দেখেছেন, আমি দেখিনি, যারা দেখেছেন তারা বলছে এটা প্রিয় প্রোপাগান্ডা। হ্যাঁ, এই ওরা তো ওই রকমই, ওরা সবসময় এই আপনাদের মনে আছে 21 সালের বিধানসভা ভোটের ভবিষ্যৎ বলেছিল যে কেউ সৎ অসৎ আবার দেখার দরকার নেই, যে ভোটে যেটা হবে সেই আবার দলে স্বাগতম। হ্যাঁ, ওরা ভোটে যেটা 24 সালে দেখবেন পার্লামেন্ট ইলেকশন আগে একটা কে বলতে পারে ডিপু সরকার উপরে একটা হামলা হয়ে গেল, হ্যাঁ সেটা ইস্যু করেই তখন ইয়ে করবে। বিজেপি কিন্তু এইরকমই, এই ধরনেরই ট্যাক্স মুখে করে নিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। ধন্যবাদ, ধন্যবাদ। ওটা বিষয়ের বাইরে চলে যাচ্ছেন শিবাজি বাবু, ধন্যবাদ ফোন করার জন্য। ডি মুখার্জি পরের দর্শক, নমস্কার। সুজনদীমা গুড ইভিনিং, আমি প্রফেসর ডি মুখার্জি বলছি। হ্যাঁ গুড ইভিনিং, বলুন। দেখুন একটা কথা বলি, বাস্তব সত্যি কথা, যে সত্যি কথা বলা নিশ্চয়ই খুব ভালো, কিন্তু সত্যি কথা বলার না অনেক জ্বালা আছে, অনেক দিকে অনেকের চত্তাপ্পর খেতে হয়, কেননা তাদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছেন। আজকে ইসরায়েলি যে পরিচালক, তিনি অনেক বেশি সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন, গবেষক, তিনি অনেক পণ্ডিত, তিনি একেবারে একদম সার সত্যি কথাটা বলে দিয়েছেন। এইটা উনি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, কিন্তু এইটা বিজেপির গায়ে লেগে গেছে। এখন একটা পলিটিক্যাল পার্টি শুধু রাজনৈতিক মঞ্চ করে তাদের প্রোপাগান্ডা করবে বা তাদের যে উদ্দেশ্য আছে রাজনৈতিক প্রচার সেটা নয়, তারা সিনেমার মাধ্যমেও করবে, সে সুযোগ পেয়েছে, তাদের টাকা আছে, তারা ওই সিনেমাটা স্পন্সর করেছে, করে কাশ্মীর পণ্ডিতে যেভাবে তাড়ানো হয়েছে সেটা দিয়ে হিন্দুদের মন জয় করতে চাইছে আর সংখ্যালঘু মুসলিমদের কণ্ঠস্বর করতে চাইছে, তাদের উদ্দেশ্য তারা করেছে, তারা ভুল কিছু করেনি, তারা হিন্দুদের ধ্বজা নিয়ে চলে। এখন প্রশ্ন হচ্ছে, এইটা অনেকের কাচ্য দেওয়া হচ্ছে, কেন হিন্দুদের তুলে ধরা হচ্ছে, প্রোপাগান্ডা করা হচ্ছে, মুসলিমদের কোণঠাসা করা হচ্ছে, এটা বিরোধীদের অসুবিধা হয়ে যাচ্ছে, বিজেপির হয়তো সুবিধা হচ্ছে। এখন এইটা দেখুন, এইটা যদি তাই হয়ে থাকে, আমি একটা প্রশ্ন করছি, সেন্সর বোর্ড কি করে পারমিশন দিল, যখন বিবেক উবেরায় তৈরি করেছিলেন সেন্সর বোর্ডে কি করে ক্লিয়ারেন্স পেলো, তাহলে বিজেপি হয়তো করিয়ে দিয়েছে, বিজেপির টাকা দিয়ে হয়েছে, 300 কোটি টাকা ব্যবসা করেছে, কে কমিশন পেয়েছে, হতেই পারে, সে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা যদি অনেকের গাত্রদাহ হয়ে থাকে তাহলে তো তাহলে মুশকিল, ব্যাপারটা তো সিনেমাই করা যাবে না, সিনেমা তো একটা থিম নিয়ে করা হয়, কাশ্মীর পণ্ডিতে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা সত্যি কথা, এই বিষয় নিয়ে করা হয়েছে, এটা তো ভুল কিছু তো নয়, প্রত্যেক 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 সিনেমারই একটা বিষয়বস্তু থাকে, সেটা কারো পছন্দ হতে পারে না হতে পারে, যার পছন্দ হবে না উঠে আসবে না। এখন ইসরায়েলি পরিচালক বলেছেন এমন একটা জায়গাতে যেখানে বহু লোক রয়েছে, এবারে বিজেপির সম্মানটা চলে যাচ্ছে, এই নিয়ে হই হই শুরু হয়ে গেল। এখন সরি, এখন আপনার ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত আছেন অ্যাম্বাসেডর দিল্লিতে, তিনি হয়তো ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন, তিনি হয়তো ভেবেছেন না কথাটা সত্যি, হয়তো এটা না বললেই ভালো হতো, আমাদের দেশের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সত্যি সত্যিই থাকে
এই সিনেমার যে কন্টেন্ট এটা ভীষণ সত্যি এবং বাস্তবে এটা ঘটেছে, এটা হওয়া উচিত না কাশ্মীরি পণ্ডিতদের তো হারিয়ে দেওয়া। এখন সেটা বলা হয়েছে, এখন তখন এরম যদি বিজেপি করে থাকে তাহলে একদিকে তারা নিজেদের প্রচারের জন্য করেছে ভালো, কিন্তু আরেকদিকে এটা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি এনে দেয়, এই বিভেদ তৈরি হবে, আগুন লাগিয়ে দেবে। এখন এটার থেকে বেরোনোর উপায় কি আছে? হয় আপনি সিনেমাটা বন্ধ করে দিন, না ক্ষমা চান, বা বলুন যে আমরা যা করেছি ঠিক করেছি, এটা সত্যি ঘটনা, এর বাইরে তো আর কিছু করার নেই। তা সাম্প্রদায়িক প্রোপাগান্ডা যদি করে থাকে, তাদের দলে যদি উদ্দেশ্য থাকে, সেভাবেই তারা চলবে। ভবিষ্যতে আরো এরকম সিনেমা বানাতেই পারে, তখন সেটা কিভাবে গ্রহণ করবে আমরা, সেন্সর বোর্ড কিভাবে ক্লিয়ারেন্স দেবে, সেটাও তো বলার কথা। তাহলে সেন্সর বোর্ডকে বলতে হবে যেখানে মানুষে মানুষে বিভেদ তৈরি হবে, যেটা নিয়ে সারা ভারতবর্ষে আগুন জ্বলবে, তো সেরকম সিনেমা সেন্সরশিপ এই ক্লিয়ারেন্স দেওয়ার দরকার নেই। আমার মনে হয় এই নৈতিকতার কথাগুলো হাওয়াতেই ভাসবে, কারণ আদৌ কারোর কানে গিয়ে সেটা ঢুকবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। যাই হোক, আমি বুঝলাম আপনি যেটা বলার চেষ্টা করলেন, আপনি প্রত্যেক দিনই আমাদের ফোন করেন, বাকি দর্শকরা কতটা বুঝেছেন আমি জানি না। একটা বিরতির সময় হয়েছে, আপনার কথায় এই বিষয় নিয়ে কথা বলবো, বিরতির পর ফিরেও সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথায়। আমি দর্শকের সঙ্গে কথা বলার আগে একবার এই ঘটনার পর প্রতিক্রিয়া হিসেবে পরিচালক যিনি এই ছবিটি বানিয়েছেন দীর্ঘ পর্যবেক্ষণের পর, রিসার্চের পর, এমনটা তিনি দাবি করেছেন, বিবেক অগ্নিহোত্রী, তিনি কি বলেছেন একবার শুনুন। দোস্তো, কাল ইফি গোয়া মে ওয়াই জুরি কে চেয়ারম্যান নে বোলা কি দা কাশ্মীর ফাইলস এক প্রপাগান্ডা অর ভালগার ফিল্ম হ্যায়। মেরে লিয়ে কোই নই বাত নহি হ্যায়, ক্যোঁকি ইস তরহ কি বাতে তো সারে টেরোরিস্ট অর্গানাইজেশনস, আরবান নেক্সলস অর ভারত কে টুকড়ে টুকড়ে করনে ওয়ালে লোক হামেশা সে বোলতে হি আয়ে হ্যায়। लेकिन मेरे लिए जो एक बहुत ही आश्चर्यजनक बात वो है कि भारत सरकार द्वारा आयोजित, भारत सरकार के मंच पे कश्मीर को भारत से अलग करने वाले टेररिस्ट लोगों के नैरेटिव को सपोर्ट किया गया, और उस बात को लेके भारत में ही रहने वाले कई भारतीयों ने उसका इस्तेमाल किया भारत के अगेंस्ट। आखिर ये लोग कौन है? ये वही लोग हैं जो कश्मीर फाइल्स के चार साल पहले जब मैंने रिसर्च चालू किया था तब से इस फिल्म को प्रोपेगेंडा बोल रहे हैं। 700 लोगों के पर्सनल इंटरव्यूज के बाद यह फिल्म बनी है। क्या वो 700 लोगों जिनके मां बाप भाई बहनों को सरेआम काट दिया गया, गैंगरेप किया गया, दो टुकड़ों में बांट दिया गया, क्या वो सब लोग प्रोपेगेंडा और अश्लील बातें कर रहे थे? जो पूरी तरह से एक हिंदू लैंड हुआ करता था, आज वहां हिंदू नहीं रहते हैं, उस लैंड में आज भी आपकी आंखों के सामने चुन चुन के हिंदुओं को मारा जाता है, क्या यह प्रोपेगेंडा और अश्लील बात है? यासीन मलिक ने अपने टेरर के जुर्मों को कबूल करके आज वो जेल में सड़ रहा है, क्या यह प्रोपेगेंडा और अश्लील बात है? दोस्तों, ये बार बार सवाल उठता है कि कश्मीर फाइल्स जो है वो एक प्रोपेगेंडा फिल्म है, मतलब वहां कभी हिंदुओं का जेनोसाइड हुआ ही नहीं। तो आज मैं विश्व के सारे बुद्धिजीवियों को, इन अर्बन नेक्सल्स को चैलेंज करता हूं, इन महान फिल्म मेकर जो इसराइल से आए उनको भी चैलेंज करता हूं कि कश्मीर फाइल्स का एक शॉट, एक डायलॉग इवेंट को अगर प्रूव कर दे कि ये पूरी तरह से सत्य नहीं है तो मैं फिल्में बनाना छोड़ दूंगा। दोस्तों, ये लोग हैं कौन जो हमेशा भारत के अगेंस्ट खड़े होते हैं? ये वही लोग हैं जिन्होंने मोपला का सत्य किसी के सामने नहीं आने दिया, जिन्हें डायरेक्ट एक्शन डे जहां लाखों हिंदू मारे गए थे उनका सत्य सामने आने नहीं दिया, कश्मीर का सत्य सामने आने नहीं दिया। ये वही लोग हैं जो भारत में कोविड के वक्त जलती चिताओं को चंद डॉलरों में बेच रहे थे, और आज जब मैंने वैक्सीन वॉर को अनाउंस किया है तो उसके अगेंस्ट खड़े हो गए। पर मैं डरने वालों में से नहीं हूं, आपको जितने फतवे इशू करने हैं करिए, लेकिन मैं लड़ता रहूंगा। দেখি দর্শকরা কি বলছেন শুনবো। খায়রুল বাসার পরের দর্শক, নমস্কার। নমস্কার, বলুন। দা কাশ্মীর ফাইল যেটা তৈরি হয়েছে এই নিয়ে সরগোল, এবং ইসরায়েলের যে পরিচালক উনি প্রপাগান্ডা বলেছেন। এখন বিচার্য বিষয়, যখন কোনো ফিল্ম তৈরি হয় সেই ফিল্ম যিনি কাহিনীকার সেই কাহিনীকারের মূল যে ঘটনা সেই ঘটনা থেকে অনেক কিছু বাড়িয়ে করা হয়, তার এই প্রমাণ আমাদের বহু সিনেমাতে আছে। মানে যিনি লেখক যা লিখেছেন, যখন সিনেমাটা হচ্ছে তার সঙ্গে কোনো মেল থাকে না। সেই রকম এখন কোথায় কি ঘটেছে
এরকম ঘটনা তো ভারতবর্ষের প্রতিটা স্টেটে ঘটছে, তাহলে সেরকম ভাবে প্রতিটা কাশ্মীর ফাইলের মতো ফাইল এক একটা হয়ে যাক এবং এইরকম ফিল্ম গড়ে উঠুক। মেন সমস্যা হচ্ছে যেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে গিয়ে কি ঘটনা ঘটেছে সেটা যেভাবে প্রমাণ করছে ফিল্ম মেকার, কিন্তু তা তো হয় না। আগে যেভাবে বইগুলো তৈরি হতো বৈদেশত্বমূলক বই, সেসব বই তো এখন তৈরি হয় না। কোথা কি ঘটছে একটা সম্প্রদায়ের ওপর তাকে নিশানা করে, এবং আমি মনে করি যে ইসরায়েলের পরিচালক যে কথাটা বলেছে সেটা সত্য। তার কারণ হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেটে যে অসংখ্য ঘটনা ঘটছে, তাহলে ফিল্ম এইভাবে তৈরি হয়ে যাক, অন্য কোনো বিষয় নিয়ে ফিল্ম তৈরি করার কোনো প্রয়োজন নেই। নমস্কার, ধন্যবাদ। পরের দর্শক রয়েছেন ওয়াই আলী, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমরা খুব স্বল্প সময় অতীতে এই কাশ্মীর ফাইল নিয়ে যে রাজনীতিটা দেখলাম, বিশেষ একটা সম্প্রদায়ের সপক্ষে প্রচার পাবলিসিটি যেটা হলো, তাতে দেখা গেল যে একটা সম্প্রদায়ের বিপক্ষে ছবিটাকে পরিচালক বা প্রযোজক উদ্দেশ্য প্রণোদনা করেছে, এটা অনেকাংশে প্রমাণিত। এখন দেখা যাচ্ছে যে আমরা যে আলোচনাটা আজকে তুলে ধরেছেন, যে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হচ্ছে গোয়াতে, তার জুরি বোর্ডের প্রধান উনি যে বক্তব্যটা তুলে ধরেছেন, উনি ভারতবর্ষে যখন বইটা হয় পাবলিশ হয়, উনি ইসরায়েল থেকে এসে এখানে এই মন্তব্য করেননি। যেটা হচ্ছে বড় একটা প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল যেটা একটা বড় প্ল্যাটফর্ম, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে এই ধরনের একটা পার্টিকুলার ছবি, যে ছবিটা বিনোদন দেয় না, ইতিহাস নাই, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, অন্যান্য নানা রকমের বিষয় সঙ্গে যুক্ত, তো এই অবস্থাতে উনি যেটা ওনার মন্তব্য, যেটা জুরি বোর্ডের প্রধান যিনি যেটা বলেছেন, তাতে কিন্তু ওয়ার্ল্ডব্যাপী একটা বিতর্ক আসবে আগামী দিনে, আসতে পারে আর কি। কারণ এই ফেস্টিভ্যালটা তো স্থানীয় ফেস্টিভ্যাল না, একটা দেশের ফেস্টিভ্যাল নাই, তো সেই জন্যই বলছি যে এই উদ্দেশ্যটা আমাদের দেশের সরকারের সাকসেস পাওয়ার জন্য হতে পারে, অথবা আবার বড় ধরনের বিতর্ক হতে পারে, দুটি হতে পারে। তো সময় সাপেক্ষে কাজে লাগানোর জন্য আমাদের দেশের সরকার এটাকে ব্যবহার করার যে উদ্দেশ্যে এটা করেছে, পাশাপাশি এর প্রতিবাদী ভূমিকা যেটা, সেটা ছোট ব্যাপার নয়। যেখানে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের যে জুরি বোর্ডের প্রধান, তিনি মন্তব্য করেছেন, ফলে এই মন্তব্যটাকে হেলাফেলা করার বিষয় নয়। এটা অনেক বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ, সাম্প্রদায়িকহীন মানুষ এটা শুভ লক্ষণ হিসাবেই দেখছেন, যে হ্যাঁ প্রতিবাদ করার মতো মানুষ এই পৃথিবীতে আছে আর কি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পরের দর্শক রয়েছেন আবুল হাসেম, নমস্কার। আবুল হাসেম সিপাই, হ্যাঁ বলুন। বলছি আগে তো আমার বলুন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরে দর্শক কে রয়েছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যাই হোক, সোমবার দিন গোয়াতে 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেক অগ্নিহোত্রী, যার বক্তব্য কিছুক্ষণ আগেই আপনাদেরকে শোনালাম, যিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন এই সকল বক্তব্যের ক্ষেত্রে, তার কি মত? আচ্ছা, রয়েছেন দর্শক আবুল হাসেম সিপাই, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আপনার ফোনে কোনো সমস্যা হচ্ছে, আপনি একটু স্থান পরিবর্তন করে কথা বলুন। একটা ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী যে ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নিয়ে
ক্ষমতায় এসেছেন, মজনদে বসেছেন, বুঝলেন, তিনি একটা সাম্প্রদায়িক একটা নির্দিষ্ট জায়গা থেকে ঠিক যে জায়গাটা দেখানোর তার চেতনায়, যেটা বারবার সমস্ত জায়গায় 2002 পর থেকে যে জায়গা মানুষ গোটা ভারতবর্ষের মানুষ দেখে এসছেন, সেই জায়গাটা ইন্ডিকেট না করলে উনি এত নাচানাচি করে ব্যাপারটা নিয়ে এইভাবে করতেন না ভারতবর্ষের মধ্যে, বুঝলেন। ইসরায়েলের যে পরিচালক, তিনি যেটা তার ফিল্ম মেকার করার তাদের যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে তিনি যা বলেছেন তিনি তার জায়গায় একেবারে 100% সঠিক। কিন্তু এই যে ব্যাখ্যাতজনক ভাবে ন্যাকেডলি যেটা দেশের প্রধানমন্ত্রী যেভাবে প্রচার করে বইটা আগে বাড়িয়ে দিয়েছে দর্শকদের মধ্যে প্রচার পাবলিসিটি করে, এই জায়গাটা মানুষ ভেবে দেখলেই পারে যে ওদের দৃষ্টিভঙ্গি কি, ওরা যেটা চাইছে সেটা ওরা করে দিতে পারছে এইভাবেই। নমস্কার, ধন্যবাদ। যেটা বলছিলাম কাশ্মীর ফাইলস, দি কাশ্মীর ফাইলস, মুক্তি প্রাক্কালেই এই ছবি বিষয় চর্চার মধ্যে আসে, কারণ বিতর্কিত একটি বিষয় নিয়ে বা কাহিনীর একটা দিক শুধুমাত্র দেখানো হয়েছে, এই অভিযোগে কিন্তু দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। এবং সাম্প্রদায়িক প্রপাগান্ডা এই শব্দটির ব্যবহারও শুধুমাত্র নাদাবলাবিদের মুখ থেকে প্রথমবার নয়, এর আগেও বহুবার এসেছে যখনই এই বিতর্ক সামনে আসে। ধর্মীয় প্রচার বা ধর্মীয় প্রপাগান্ডাকে সামনে নিয়ে বিশেষ একটি সম্প্রদায়ের বিরুদ্ধে এই ছবির গল্পকে সাজানো হয়েছে। আজ যখন দেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশের কোনো অতিথির মুখ থেকে এই প্রতিবাদের স্বর শোনা যায়, তিনি কিন্তু ছবির বিষয়বস্তু নিয়ে বলেননি, তার বক্তব্য ছিল এই ধরনের ভালগার এবং প্রপাগান্ডা, অর্থাৎ প্রচার যুক্ত যে ছবি তা এই মানের চলচ্চিত্র উৎসবে অংশ নেয় কিভাবে, অর্থাৎ ছবির গল্প নিয়ে এবং আন্তর্জাতিক এই মানের চলচ্চিত্র উৎসবে এই ছবির থাকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। দেশের মাটিতে দাঁড়িয়ে এই প্রতিবাদের স্বর যখন তার গলা দিয়ে আসছে, সেই সরকার পক্ষের মানুষগুলো কেন চুপ রয়েছে, তাদের তরফ থেকে কেন কোনো বিবৃতি আসেনি, যারা এই ছবির প্রচারে একেবারে ক্যামেরার সামনে শুধু নয় মানুষের সামনে আহ্বান করেছিলেন যে এই ছবি দেখা উচিত। পরের দর্শকের বিষয়ে আসছি, পরে দর্শক রয়েছেন মঞ্জু সেন, নমস্কার, 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 বলুন। কাশ্মীর ফাইল নিয়ে যে কথাটা উঠেছে, হ্যাঁ হ্যাঁ বলুন, এইটার ব্যাপারে ইসরায়েলের যে পরিচালক এটাকে মানে একটা ধরেছে দোষ বা কিছু বলে, যাই হোক, এইটার মধ্যে এমন কিছু আছে যে ঘটনাগুলো এখন যখন আমাদের এখানে 5-6টা জায়গায় ইলেকশন আছে, সেই ইলেকশনের সময়তে এই সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা এটাকে তুলে ধরাটা একদম অনুচিত, কারণ এমনিতে দাঙ্গা লাগার সম্ভাবনা থাকে এর মধ্যে। ভোটের সময়তে প্রত্যেকটা জায়গাতে শান্তভাবে ভোটটাকে পরিচালনা করতে দেওয়া উচিত, এইরকম উস্কানিমূলক ছবি দেখিয়ে মানুষকে আরো উত্তেজিত করে দেওয়াটা একদম উচিত নয়। এইটুকু বলেই আমি শেষ করলাম, আর কিছু বলবো না। ধন্যবাদ আপনার মতামতের জন্য। বিরতির সময় হয়েছে, আপনার কথা এই বিষয় নিয়ে আসছে, বিরতির পর সঙ্গে থাকবেন, আজকের এই বিষয় নিয়ে পরে দর্শকের কথায় আসবো, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন আপনার কথায়। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথা, পরে দর্শক রয়েছেন সুজিত লাহিড়ী, নমস্কার, নমস্কার, বলুন। বলছিলাম কি, আপনাদের আমি তো বোম্বে চলে যাচ্ছি, বোম্বে চলে যাচ্ছি, আপনাদের এটা কি আমি লাইভ দেখতে পাবো ওখানে, চতুর্থ স্তম্ভ এবং অন্যান্য প্রোগ্রাম গুলো? আপনি বিষয় নিয়ে এখন কি কিছু বলতে চান? আমি এই বিষয় নিয়ে এখন কিছু বলছি না, আপনাদের ডিস্টার্ব করছি না,
আমার শুধু এই কোয়ারিজটা ছিল, ওই জন্য অনেকদিন ধরে ফোন করছিলাম, লাইন পাচ্ছিলাম না। ধন্যবাদ, আপনি অনুষ্ঠান শেষে ফোন করুন। পরে দর্শক রয়েছেন বিমল চট্টোপাধ্যায়। নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। মুর্শিদাবাদ থেকে বিমল চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বিমল চট্টোপাধ্যায় বলছি, কথা হচ্ছে যে এই কাশ্মীর ফাইলসকে কেন্দ্র করে দেখুন, আমরা যদি একটু পিছিয়ে যাই তো সেখান থেকে একটা জিনিস আমরা জিস্ট উঠে আসবে যে এই যে আজকে কাশ্মীর ফাইলসকে সামনে নিয়ে এসে একটা সম্প্রদায়ের উপর মানে উপর লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, একমাত্র হাউ টু কাউন্ট ভোট আর দ্বিতীয় কোনো রকম কোনো ইস্যু নেই। আমরা যদি একটু পিছিয়ে যাই দেখুন, সাড়ে তিন দশক যখন বামপন্থীরা ক্ষমতায় ছিল সেই পিরিয়ডে একটা স্লোগান মানে কি বিভিন্ন গ্রামে গঞ্জে একটা আওয়াজ ছিল, আমরা গরিবের সরকার। তো সেই গরিবের সরকার মানে যত সিডুল কাস্ট থেকে শুরু করে মূর্খ অবাচীন যারা ছিল তখন তো তারা পলিটিক্সে কিছু বুঝতো না, সেই মুহূর্তে বামপন্থীরা তাদেরকে দিয়ে বহু অন্যায় কাজ করিয়েছে, চেয়ারে বসিয়ে বহু ভদ্র মানুষের সম্মানহানি করেছে। তো সেখান থেকে যখন তারা রাজনৈতিক যে একটা ললিপপ তাদের হাতে দিয়েছিল যে আমরা গরিবের সরকার, শোষণ করতে সুবিধা হয়েছিল, বামপন্থীরা শোষণ করে গরিবকে শোষণ করেছে, মধ্যবিত্ত তো প্রায় একটা অংশ ধ্বংস হয়ে গেছে। আজকে এই বিংশ শতাব্দীর পরে যদি একমাত্র রাজনীতিটাই ভোটের অঙ্গ হয় যে আমাদের যেমন করে হোক দিল্লির কুর্সি দখল করতে হবে, বিভিন্ন স্টেটগুলোকে ক্ষমতায় রাখতে হবে, যে বিষবৃক্ষটা ওরা আজকে রোপণ করার চেষ্টা করছেন, দেখুন প্রত্যেকটা স্টেটের মধ্যে যে আমাদের বেঙ্গলের মতো এরকম একটা মানে প্রতিফলিত হবে তা কিন্তু নয়, গোবলয়গুলোর মধ্যে এগুলো এফেক্ট পড়েছে, পড়বে, এটা অস্বীকার করা যায় কোনো জায়গা নেই। কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা দেখেছি যে মনীষা বাল্মীকি থেকে শুরু করে যে অত্যাচার সংগঠিত করেছে এই তথাকথিত দিল্লির সরকার, এই সরকারের প্রেক্ষিতে বহু জায়গায় কিন্তু এটাকে কখনো মেনে নেবে বলে আমার অন্তত ধারণার মধ্যে আসছে না। কাশ্মীর ফাইলস দেখিয়ে নতুন করে একটা সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে তারা চাইছে দিল্লিতে আবার নতুন করে হিন্দু সংগঠন নিয়ে মানে আমরা ক্ষমতায় আসব, কিন্তু এটা বাস্তবে অন্তত কোথাও মানে সম্ভব হলে বেঙ্গলে সম্ভব হবে বলে মনে করছি না। যাই হোক, যদি ভারতবর্ষের আপামর জনগণের বিভিন্ন মানে কান্ট্রি বিভিন্ন আপনার প্রভিন্স যেগুলো আছে সেই সমস্ত প্রভিন্সের লোকজনের যদি অন্তত পক্ষে বিন্দুমাত্র যদি মানে দিব্য জ্ঞান লাভ হয়ে থাকে, তারা যদি বুঝতে চেষ্টা করেন যে এই যে সাম্প্রদায়িক একটা ইস্যু তুলে এই বিজেপি গভর্নমেন্ট বারবার আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে, অতএব একে একদম পুরো ভোট থেকে বয়কট করতে হবে, এরকম ধরনের পরিস্থিতি যদি তাদের মধ্যে জেগে থাকে তাহলে আশা করি অন্তত পক্ষে আগামী দিন আখেরটা খুব ভালো হবে, সাম্প্রদায়িক শক্তি ভারত দূরীভূত হবে, সেখানে কে সরকারে আসবে কে থাকবে সেটা বলতে হবে, সরকারটাকে অন্তত পক্ষে এখান থেকে উৎখাত করা হোক আমি এটা চাই। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। পরে দর্শক রয়েছেন বিমল লাহা। নমস্কার। হ্যাঁ দিলীপ ভাই নমস্কার। বলুন। আপনি একটা কমেন্ট করেছিলেন যে আপনারা নতুন লোক আসুন, নতুন লোকেরা বলুন কিছু, তাই জন্য আজ ভেবেছিলাম বলবো না, কিন্তু আমি দুটো এক্সাম্পল দেব। হিটলার তার সেনা প্রধান করেছিলেন গোয়েবলসকে, তো গোয়েবলস সেটা দিনরাত মিথ্যে কথা বলছে, দিনরাত মিথ্যে কথা এই সারা জীবন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে দিলেন বলতো কেন, তো বলেছিল একটা কথা যদি দিনের পর দিন মাসের পর মাস হাজার বার বলে থাকো সেই মিথ্যেটা সত্যি হয়ে যায়। আরেকটি কথা বলছি, যেটা আমাদের সিঙ্গৌড়ে তাপসী মালিককে কিভাবে দর্শন করে তার টাকা ভিতরে ঢুকিয়ে দিয়ে হয়েছিল, ছোট্ট ফিল্ম মতো তৈরি করেছিল সিপিএম এর লোকেরা, নাকি তাপস মালিকের বাবাই এই খুন জখম এবং যৌন সংক্রান্ত ব্যাপারে আছে, এইরকম মিথ্যে প্রচার বেশি দিন টেকে না। তৃতীয় নম্বর হচ্ছে, হ্যাঁ কাশ্মীরে কিছু ঘটনা ঘটতে পারে,
সেরকম ঘটনা তো আমাদের অনেক, তাহলে আমি কালকে না পরশু বলেছি আপনাদের 3000 লোককে মেরে দিল গণ হত্যা গুজরাট দাঙ্গা নয় গুজরাট গণতে, আমি সেদিনই বলেছি। সেই নিয়েও তো একটা বিরাট ফিল্ম তৈরি করা যায়, ঘন্টা বাজিয়ে করোনা বন্ধ হয়ে যায় একটা ফিল্ম তৈরি করেই ধর। আরো অনেক কিছু এই আমরা খবর পেয়েছি, ইসবার 200 বার, ইসবার 200 বার ওয়েস্ট বেঙ্গল এই ধরনের খবর ওই ছোট সরাচ্ছিল। অর্থাৎ মিথ্যেটাকে দিনের পর দিন মারে মারে বললে সেটা সত্যি হয়ে যায়। কিন্তু তাই বলে এই নয় যে কাশ্মীরে সাম্প্রদায়িক দাঙ্গা বলবো না, কিছু কিছু লোককে উৎখাত করা হয়েছে, মারা হয়েছে, এটা অস্বীকার করা যায় না। সেইটা নিয়ে আজ যে পরিচালক পরিষ্কার করে কনফেশন করলেন, আমরা আমরাই পরিষ্কার ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। তাছাড়া কখন করছেন, যখন একটা গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেলমে একটা সাম্প্রদায়িক বিরুদ্ধে একটা সাম্প্রদায়িকের দাঙ্গা লাগাবার উস্কানি দেবার উঠতে হচ্ছে, এই ধরনের উস্কানিমূলক চিন্তাভাবনা ঘৃণার যোগ্য। নমস্কার, ধন্যবাদ আপনার মতামতের জন্য। এই ছবি নিয়ে তৈরি যে বিতর্ক প্রচারমূলক বলে দাবি করে ভারতের সিনেমা মহলের একাংশের রোষে পড়ে গিয়েছেন ইসরায়েলীয় চিত্র পরিচালক নাদভ লাপিদ। অনুপম খের নিন্দা করেছেন, কিছুক্ষণ আগে বিবেক অগ্নিহোত্রী ছবির পরিচালক তার বক্তব্য শোনালাম। তাদের প্রত্যেকের এটা বক্তব্য যে এটা প্রোপাগান্ডা, এই প্রচার কারা তুলছে, আবারও সেই টুকরে টুকরে গ্যাং বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা সমালোচকদের এই ভূমিকাটাই উজ্জ্বলভাবে তুলে ধরছেন তারা। কিন্তু বিতর্ক যেখান থেকে শুরু হয়েছিল ছবির কাহিনী নিয়ে, একতরফা কাহিনী বর্ণনা করা হয়েছে, ছবির পরিচালকের ছবি তিনি কিভাবে গল্পের মিশ্রণ করবেন, কিভাবে দেখাবেন, সম্পূর্ণ তার মৌলিক অধিকার থাকতে পারে, কিন্তু সত্যি ঘটনা শুধু একতরফা দেখানো, বিতর্ক শুরু হয়েছিল সেখান থেকে। আর এই ধরনের ছবি কিভাবে এরকম একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেতে পারে সেটাই প্রশ্ন তুলেছেন ইসরায়েলি পরিচালক নাদভ লাপিদ। যারা বড় মুখ করে এই ছবির প্রচারে পঞ্চমুখ হয়েছিলেন, আহ্বান করেছিলেন প্রত্যেক মানুষকে কর মুক্ত করে দেওয়া হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে, আজ তাদের যখন এই সমালোচনা আসার পর যদি না মুখ পুড়ে থাকে তাহলে তারা কেন এর প্রতিবাদের প্রতিক্রিয়া দিচ্ছেন না? পরিচালক তার ছবি নিয়ে বলার থেকেও কোন যেন বিজেপি নেতৃত্বের বক্তব্য রাখছেন তার মুখ থেকে, প্রতিক্রিয়া শুনে এমনটাই মনে হচ্ছে। তাহলে সবকিছুতেই যখন রাজনীতি যুক্ত করছেন যারা, তাদের রাজনৈতিক বয়ানটা এখনো পর্যন্ত নেই কেন? দি কাশ্মীর ফাইলস গোয়ায় 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ছবির প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দি কাশ্মীর ফাইলস প্রোপাগান্ডা ছবি, ইসরায়েলি পরিচালক শুধু নয়, এই চলচ্চিত্র উৎসবে জুরির শীর্ষে যিনি বসেছিলেন তিনি নাদভ লাপিদ, তিনি মন্তব্য করেছেন। এবং তার কিছু সময় পরে আমরা ভারতে দায়িত্বে থাকা ইসরায়েলীয় রাষ্ট্রদূত তার বক্তব্য শুনেছি, কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন তিনি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করা উচিত, কিন্তু বক্তব্যটাও রাখাটা জরুরি। প্রতিবাদের পাল্টা প্রতিক্রিয়া কি, যদি ঠিক হয় তাহলে ঠিকটাই বলুন, যদি প্রতিবাদ করার হয় প্রতিবাদটাই করুন। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই বিষয় নিয়ে কথা বলেছেন, আপনার কথা আপনাদেরই অনুষ্ঠান, আমরা প্রত্যেকদিনই এরকম বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। ধন্যবাদ নতুন দর্শকদেরও যারা ফোন করেছেন, আপনার কথা এখানেই শেষ করছি, সময় শেষ। রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।